وعلى الله قصد السبيل ومنها جائر। सम्मानित हाजरीन, আমরা আমাদের মহান স্রষ্টা, মহান রব, আমাদের দয়ালু আল্লাহর শুকর আদায় করলাম। আমরা আজকে পবিত্র জুমার খুতবার আলোচনা নির্ধারণ করেছি সালাত এবং সালাতের গুরুত্বপূর্ণ মাসায়েল, পবিত্রতা, সালাতের পূর্ব শর্ত, এই পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম ইত্যাদি সম্পর্কে, মসজিদের আদাব সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা এই সালাতের উপরে ধারাবাহিক আলোচনা করেছি বেশ কয়েকটি জুমায়, এরপরে মাঝখানে শাবান মাস এবং রজব মাস, রমজান মাস আসায় আমরা সেই শাবান মাস কেন্দ্রিক সেই সব মাসের গুরুত্ব, রজব মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় আমল সম্পর্কে, রমজানের প্রস্তুতি, রমজানের বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করেছি এবং রমজান পরবর্তী ঈদুল ফিতরের পরে আমরা দুটি জুমায় আমরা আলোচনা করেছি যে রমজান পরবর্তী সময়ে আমাদের কী করণীয় আমল হবে এবং এই আমলগুলি ধারাবাহিক চলমান রাখলে, সার্বক্ষণিক নিয়মিত আমল করলে কী সওয়াব হবে, কী প্রতিদান পাওয়া যাবে দুনিয়া আখেরাতে, সেসব বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আবার আমরা সেই সালাতের উপরে ধারাবাহিক আলোচনা শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, সালাত হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে ইমানের পরের স্তম্ভ এবং খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই সালাত দিয়েই একজন মুমিন মুসলমান এবং কাফির মুশরিকদের ভিতরে পার্থক্য সূচিত হয়। এটি হলো কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যের বড় একটি মানদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম মক্কায় পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেও তারা সালাত আদায় করেছেন, তবে পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজ রজনীতেই ফরজ হয়েছে। হিজরতের এক বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মর্যাদা লাভ করেন এবং তার মেরাজ সংগঠিত হয়। দুনিয়ায় আল্লাহ পাক সরাসরি নির্দেশ না করে, মানে আল্লাহ পাকের একদম আরশে আজিমে নিয়ে সম্মানের সাথে এই ইবাদত ফরজ করে দিয়েছেন, মুসলিম উম্মার জন্য নবীর মাধ্যমে উপহার দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে এই নামাজ নিয়ে আসলেন, তারপর হযরত জিব্রাইল ইসলাম এসে আল্লাহ রসুলের নামাজকে, নামাজের সময় নির্ধারণ এবং নামাজ পড়ার পদ্ধতি তিনি বাস্তবে শিখিয়ে দিলেন। নামাজ যে ফরজ এবং ফরজে আইন, এটি সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। নামাজ এমনই একটি গুরুত্বপূর্ণ ফরজ, ফরজে আইন, যা কোনো মুসলমান অস্বীকার করতে পারে না। যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এজন্য এই নামাজের গুরুত্ব অনেক বেশি। ব্যক্তি পর্যায়ে, নারী পুরুষ, পরিবার পরিজন এবং রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করার জন্য কোরআনে বা হাদিসে নির্দেশনা রয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির প্রতি নামাজ কায়েম করার নির্দেশ দিয়ে কোরআনুল কারিমের সূরায় হুদের 114 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমিস-সালাতা তরাফাইল নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো দিনের দু প্রান্ত সময় এবং কিছুটা রাত হবার পর নিশ্চয়ই ভালো কাজগুলো সকল অন্যায় ও মন্দ কাজকে দূরীভূত করে দেয়। বস্তুত এটা এক মহাসড়ক সেই লোকদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে অভ্যস্ত। সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি ইমানদার মুসলমান তার উপরে নামাজ কায়েম করার নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরিবার পরিজন এবং মহিলাদের প্রতি নামাজের নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে নামাজ শিক্ষার নির্দেশ দাও এবং তুমি নিজেও ধীরতার সাথে পালন করতে থাকো। তাহলে বোঝা যায় যে একা নামাজ পড়লে কি হবে না। অনেক পরিবারের লোক আছে, সাতজন, আটজন, পাঁচজন, দশজন, দেখা যায় একজন বা দুইজনে কি নামাজ পড়ে, দাদা দাদি পড়ে বা বাবা মা পড়ে, ছেলেমেয়েরা কি পড়ে না। কোথাও এমনও আছে ছেলে পড়ে বাবা পড়ে না, এরকম আছে না, বর্তমানে এরকম কি চলছে। সুতরাং এই কোরআনের সুনির্দিষ্ট নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার 132 নম্বর আয়াতে, যে তোমার পরিবার পরিজনকে নামাজের অর্ডার করো। তাহলে পরিবারের প্রধান যিনি সালাত আদায় করছেন তার দায়িত্ব কি? নিজে আদায় করার পাশাপাশি পরিবারকে নামাজ পড়ানোর অভ্যস্ত করতে হবে এবং নিজেও ধীরতার সাথে এই অভ্যাস চালু রাখবে। মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে পড়বে না, এমনটা হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আরো বর্ণনা করেন সূরায়ে লোকমানের 17 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ইয়া বুনাইয়া, লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় পুত্র, আদরের সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, আর যে বিপদই আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো। এ কথাগুলো এমন যে বিষয়ে তাকিদ করা হয়েছে ধীরতার সাথে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের সন্তানকে যে সালাতের হুকুম করতে হবে, সন্তানের দিকে সালাতের হুকুম করতে হবে, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝা গেছে কি না। হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে ডেকে বলছে যে বাবা অবশ্যই তোমার নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো, সাথে সাথে মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। আর এসব কাজ করতে গিয়ে জীবনে বিপদ মুসিবত আসতেই পারে, কিন্তু যে কোনো বিপদ আসুক, মুসিবত আসুক, তুমি ধৈর্য ধারণ করে যাবে, আল্লাহর উপর ভরসা করবে। আর এই যে আল্লাহ পাকের হুকুম, এটি হচ্ছে কি অনেক ধীর কাজ, ধীর প্রত্যয়ের কাজ, এবং যারা মানে শক্তিশালী ইমানের ইমানদার তাদের জন্য এই কাজ। সুতরাং এই কাজগুলি করে যেতে হবে। তাহলে লোকমান আলাইহিস সালাম যদি তার পুত্রকে হুকুম করে, আমাদের সন্তানদেরকে হুকুম করতে হবে কি না? অবশ্যই কি হুকুম করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার মহিলাদেরকে আলাদা করে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন কোরআনুল কারিমের সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, হে মহিলাগণ, ইমানদার মহিলাগণ, তোমরা নামাজ কায়েম করো আর যথাযথভাবে যাকাত আদায় করো আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। মহিলাদেরকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছে, হে ইমানদার মহিলাগণ, তোমরা নামাজ কায়েম করো
আর জাকাত আদায় করো। তাহলে বোঝা যায় মহিলারা স্বতন্ত্রভাবে সম্পদের অধিকারী হওয়া এটা ইসলাম স্বীকৃত, আল্লাহ কর্তৃক স্বীকৃত। কারণ সম্পদ যদি না থাকবে তাহলে জাকাত দেবে কোথেকে, ঠিক না? এই জন্য নামাজের পাশাপাশি মহিলারা তাদের সম্পদ হলে তারা আলাদাভাবে কী করতে হবে, জাকাত দিতে হবে। এমন হয় যে কোনো ঘরে কোনো পরিবারে পুরুষের জাকাত কোনো সময় নাও হতে পারে, কিন্তু মা বোনদের কী হয়ে যায়, জাকাত হয়ে যায়। কিছু তাদের ব্যক্তিগত সঞ্চয় থাকে এবং সোনাদানা থাকে, যার কারণে তাদের উপর জাকাত অজীব হয়ে যায়। এবার জাকাত দিতে হবে, এবার আল্লাহ এবার আল্লাহ রসুলের কী করতে হবে, আনুগত্য করতে হবে সমানভাবে। পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও একইভাবে আল্লাহ আল্লাহ রসুলের কী করতে হবে, আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মাদদেরকে আদেশ দিয়ে বলছেন, তোমরা বলো তোমাদের সন্তানদেরকে আদেশ দাও সালাতের, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সামিউসিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশিরসিনিন ওয়ফারিকু বাইনাহুম ফিল মাদাদি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আওলাদদেরকে নামাজের হুকুম করো যখন তাদের সাত বছর বয়স হয়। সাত বছর বয়সে যখন উপনীত হবে তখন তাদের কী করবে, সালাতের হুকুম করবে। সাত বছর বয়স, এই জন্য সাত বছর বয়স যখন হবে তখন থেকে তাদেরকে মসজিদে আনতে হবে নিয়মিত। কোথায় আনতে হবে, সাথে সাথে মসজিদে নিয়ে আসবেন তাদেরকে। আর যখন দশ বছরে উপনীত হবে তখন তাদেরকে এই নামাজের না পড়ার কারণে তাদেরকে মৃদু মৃদু কী করবে, মারধর করবে, হালকা পাতলা কী করবে, তাদেরকে মারধর করবে। বেশি মারলে তো আবার কী আবার বিগড়ে যাবে, অর্থাৎ তাদেরকে শাসন করবে। মারধর করবে মানে কি, শাসন করবে, শুধু পিটানো না, বিভিন্ন রকমের শাসন আছে সেইভাবে শাসন করবে। দশ বছর যখন হবে তখন যদি নামাজ না পড়ে, অর্থাৎ সাত বছর থেকে দশ বছর পর্যন্ত সে এই তিন বছর ট্রেনিং পিরিয়ড এর ভেতরে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি অভ্যস্ত না হয় কোনো কারণে, তাহলে দশ বছর যখন হবে তখন সে নামাজ পড়তে না চাইলে তাহলে তাকে শাসন করতে হবে পুরো দমে, ঠিক কি না? আমরা কি এটা করি? অবশ্যই আমাদের কি করতে হবে, তা না হলে আমাদের নাজাত নাই, আমাদের কি নাই, মুক্তি নাই। আর এর সাথে সাথে দশ বছর যখন হবে অফারকু বাইনাহুম ফিল মাদাদে, এবং তাদের বিছানা আলাদা করে দিতে হবে, এটা পিতামাতার দায়িত্ব, এক বিছানায় আর শোয়া যাবে না। কারণ তখন তারা বয়প্রাপ্ত না হলেও তারা করিবুল বুলুক মোরাহেক, মানে তারা ধীরে ধীরে বয়প্রাপ্তর দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং তারা এখন কিছু বুঝ ব্যবস্থা হয়েছে, এই জন্য মাতা পিতা সাথে তাদেরকে রাখতে পারবে না, বরং বিছানা কী করতে হবে, পৃথক করতে হবে। কারণ এমন কোনো মাতা পিতার অসতর্কতার কারণে অবাঞ্ছিত কোনো কাজ সে দেখে ফেলতে পারে মাতা পিতার অসাবধানতার কারণে, যেটা এটা শোভনীয় নয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তাদের বিছানা আলাদা করে দিতে হবে। আমার ভাইয়েরা, ব্যক্তি পর্যায়ে প্রত্যেক পুরুষ এবং নারী এবং পরিবার পরিজন এবং মহিলাদেরকে আলাদা করে নির্দেশনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতেই হবে না, বরং রাষ্ট্রীয় পর্যায়ে এই সালাত কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের ১৪০ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দান করি, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, এই নিয়ামত যাদেরকে দান করি, তারা অবশ্যই চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটা কাজ করবে। এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হবে পুরো দেশের জনগণের ভিতরে, হ্যাঁ, দেশের ভিতরে নামাজ কায়েম করতে হবে, এটা সরকারের দায়িত্ব।
দ্বিতীয় দায়িত্ব হলো ওয়াতাউজ জাকাতা, জাকাত আদায় করার ব্যবস্থাপনা করতে হবে। তৃতীয় নাম্বার দায়িত্ব হলো আমারও বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, যত বিজ্ঞপ্তি বিজ্ঞাপন এবং যা কিছু জনগণের উপরে জারি করে সবগুলি যেন কল্যাণকর হয়, কল্যাণমূলক হয়, জনগণের কোনো অকল্যাণমূলক কোনো কাজ চাপিয়ে দিতে পারবে না। ও নাহাউ আনিল মুনকার, এবং দেশের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা গর্হিত যত কাজ রয়েছে, শরিয়াত বিরোধী, মানবতা বিরোধী, দেশ বিরোধী সমস্ত গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য সেই প্রশাসন যন্ত্র কি করবে, ব্যবহার করবে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তাদের প্রধানত কয়টা দায়িত্ব? আল্লাহর পক্ষ থেকে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা হলো নামাজ কায়েম করা, আর একটা হলো জাকাত ব্যবস্থাপনা করা, জাকাত প্রতিষ্ঠা, জাকাত আদায়ের ব্যবস্থাপনা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে সৎ কাজে আদেশ করতে হবে, যাতে করে মানুষ ভালো পথে কাজ চলে এবং কল্যাণমূলক কাজ করে, এবং যাতে করে মানুষ খারাপ পথে না যায়, এবং তাদের দেশের থেকে যত মন্দ কাজ আছে, গরিত কাজ আছে, দেশবিরোধী, মানবতা বিরোধী, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, এই সব কাজগুলি উৎখাত করার জন্য তাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে। এই কাজগুলি তাদের আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, তারা যদি না করেন তাহলে এটা আল্লাহর জন্য আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহ নবী বলেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, অবশ্যই হিসাব দিতে হবে কড়ায় গণ্ডায়। এক্ষেত্রে বিশ্বের অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ পরিধানযোগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না ওমর ইবনুল খাত্তাব কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা আমরিকুম ইন্দিয়া সলাতু ফামান হাফিজাহা ওয়া হাফিজা আলাইহা হাফিজা দীনহু ওয়া মান দায়্যাআহা ফাহুয়া লিমা সাওয়াহা আদিয়াউ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের প্রতি এই মর্মে লিখে নির্দেশনা পাঠিয়েছিলেন যে তোমাদের যাবতীয় ব্যাপারের মধ্যে আমার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। দেশের জন্য দশের জন্য অনেক কাজ করবে, কিন্তু সেই কাজের মধ্যে সর্বপ্রথম ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের কাছে কোনটি? নামাজ কায়েম করবে, বলেন আল্লাহু আকবার। প্রজাতন্ত্রের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছিলেন যে আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো কি, যথাযথভাবে নামাজ কায়েম করা। যে নামাজ কায়েম করবে সেই হলো প্রজাতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মকর্তা, দায়িত্বশীল কর্মচারী, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন, কই যে লোক নামাজ কায়েম করবে আল্লাহর এই নামাজকে সুরক্ষা করবে, হেফাজত করবে, যথাযথভাবে আদায় করবে যত্ন সহকারে, সেই ব্যক্তি আল্লাহর দিনকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই নামাজকে বিনষ্ট করবে, নামাজ ছেড়ে দিবে, নামাজের প্রতি যত্নবান হবে না, এই নামাজ ছাড়া যত কাজ আছে রাষ্ট্রের সমস্ত কাজ সে বিনষ্ট করবে, দায়িত্বহীনতার পরিচয় দিবে, জোরে বলেন আউযু বিল্লাহ। কারণ আল্লাহর হুকুম যে মানে না, পাশক্ত যে নামাজ আদায় করে না, যে প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারী সে তো দুর্নীতিতে জড়াতেই পারে, জোরে বলেন ঠিক কি না, এটা সম সম্ভাবনা আছে না? আল্লাহর নির্দেশ যে মানে না সে রাষ্ট্রের নির্দেশ মানার জন্য কি বাধ্য? আল্লাহর নির্দেশ যে মানবে তার ভেতরে এই আল্লাহর নির্দেশনা মানতে মানতে এমন একটা টেন্ডেন্সি, এমন একটা অনুভূতি, এমন একটা তৎপরতা তার ভিতর সৃষ্টি হবে যার কারণে সে কোনো দুর্নীতি জড়াবে না, রাষ্ট্রবিরোধী কাজ করবে না, দেশ বিরোধী কাজ করবে না, ইসলাম বিরোধী কাজ করবে না, মানবতা বিরোধী কাজ করবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ পৃথিবীর
তিনি প্রেসিডেন্ট ছিলেন, শাসক ছিলেন, তিনি এভাবেই নির্দেশনা দিয়েছেন। এই জন্য উচিত পৃথিবীর প্রতিটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। আমরা আশা করব পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই নামাজ কার উপরে ফরজ? নামাজ ফরজ যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করার পর তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন। এখন এই মুমিন মুসলমান সে যদি কি হয়, বয়প্রাপ্ত হয়, সুস্থ হয়, জ্ঞানবান হয়, এবং পুরুষ বা মহিলা যেই হোক না কেন, জ্ঞানবান, সুস্থ, বিবেকবান নারী পুরুষ সকলের উপরে এই সালাত ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই অবহেলা করি, মুরব্বীরা নিজে নামাজ আদায় করি, কিন্তু সন্তানদের প্রতি আমরা কি করি না, ভ্রুক্ষেপ করি না, খেয়াল দেই না। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা, যে দুর্বলতা আমাদেরকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে এ সবাইকে সালাত আদায়ের প্রতি যত্নবান হতে হবে।